সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। গতকাল সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, নির্বাহী বিভাগের মাধ্যমে চলমান সংকট সমাধান করা সম্ভব। রিপোর্ট এস এম ফয়েজের। এক দফা দাবি আদায়ে টানা দুই দিন ঢাকা সহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে কোটা বিরোধীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, রাজধানীতে দেখা দেয় তীব্র যানজট। একদিন বিরতি দিয়ে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। বুধবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হবেন সবাই। সেখান থেকে মিছিল করে অবরোধ করা হবে শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতিদের যে কোটা রয়েছে, আমরা সেই কোটার বিরোধিতা করছি। 5% কোটা, সেটা হচ্ছে ন্যূনতম এবং যৌক্তিক পর্যায়। একটি পরিপত্রের মাধ্যমে হোক বা লিখিত ডকুমেন্টের মাধ্যমে হোক, আমাদের এই আশ্বাসটি দিয়ে থাকেন কমিশন গঠনের এবং কোটা সংস্কারের, তাহলে অবশ্যই আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। কোটা নিয়ে যেন ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য সংসদে আইন পাস করার দাবিও জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এই রিটের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এটি আমরা স্পষ্টভাবে বলতে চাই। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।